নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ ঘাটাল সংবাদ পাঠে আমি সঙ্গীতা ঘুড়ই তেরোই আগস্ট ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট অনুযায়ী ঘাটাল মহকুমায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৪৫ জন এবং রিপিট টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে দুই জনের লালারস সংগ্রহ করা হয়েছিল গত এগারোই আগস্ট এবং রিপোর্ট এসেছে তেরোই আগস্ট ঘাটাল মহকুমা হাসপাতালে ঘাটাল থানার তিনজন ঘাটালের তিন নম্বর ওয়ার্ডের বেড়াদের উনচল্লিশ বয়সের এক ব্যক্তি উনত্রিশ বয়সের এক মহিলা সাত বয়সের এক বালিকা ও বিয়াল্লিশ বয়সের এক মহিলার তিন নম্বর ওয়ার্ডের হাজরাদের আটচল্লিশ বয়সের এক মহিলার ঘাটালের সতেরো নম্বর ওয়ার্ডের দত্তদের বাইশ বয়সের এক যুবতীর ও ছাপান্ন বয়সের এক প্রৌরার শ্রীপুরের ভূঁইয়াদের পঞ্চান্ন বয়সের এক প্রৌরের এবং বেলসরের মণ্ডলদের পঁয়ত্রিশ বয়সের এক যুবক ও নয় বয়সের এক বালকসহ মোট ১৩ জনের ঘাটাল মহকুমা হাসপাতালে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে দন্দিপুরের খায়েদের চল্লিশ বয়সের এক মহিলা ও পঁচিশ বয়সের এক যুবকের এবং দন্দিপুরের দোলইদের চব্বিশ বয়সের এক যুবকসহ মোট তিনজনের বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে দাসপুর হাসপাতালে দাসপুরের ভুঁইয়াদের বত্রিশ বয়সের এক যুবকের শ্রীবরার মণ্ডলদের আঠাশ বয়সের এক যুবকের দাসপুরের ভট্টাচার্যদের পঁয়ত্রিশ বয়সের এক যুবকের দাসপুরের দণ্ডপাঠদের একত্রিশ বয়সের এক যুবকের দাসপুরের দাসেদের পঁচিশ বয়সের এক যুবকের উদয়চকের ভৌমিকদের তেইশ বয়সের এক যুবকের কাদিলপুরের মণ্ডলদের সাতষট্টি বয়সের এক বৃদ্ধের বেলিয়াঘাটার পাত্রদের চুয়াল্লিশের এক ব্যক্তি ও বত্রিশের এক যুবকের নারাজল কয়ানপুরের দোলইদের ত্রিশ বয়সের এক যুবকের শরবেরিয়ার ঘোষেদের ছত্রিশ বয়সের এক যুবকের সাগরপুরের সামন্তদের তেইশ বয়সের এক যুবতী আঠাশ বয়সের এক যুবক এবং তিনটি শিশু সাগরপুরের দোলইদের ত্রিশ বয়সের এক মহিলার সুজানগরের দোলইদের ত্রিশ বয়সের এক মহিলা দাসপুরের ঘোরদের পঁয়ত্রিশ বয়সের এক মহিলা ও উনিশ বয়সের এক যুবকের এবং জগন্নাথ বাটির ঘোষেদের পনেরো বয়সের এক কিশোরী সহ মোট ১৯ জনের করোনা টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ দাসপুর হাসপাতালে সোনাখালী স্বাস্থ্যকেন্দ্রে শয়লার সামন্তদের ছাপান্ন বয়সের এক প্রৌরের এবং উত্তর গোবিন্দনগরের ধারাদের একত্রিশ বয়সের এক যুবকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে চন্দ্রকোনা হাসপাতালে চন্দ্রকোনার চিকিৎসক ডক্টর গৌতম প্রতিহার চন্দ্রকোনার রাধাবল্লপুরের দত্তদের আঠেরো বয়সের এক কিশোরীর চন্দ্রকোনার সামন্তদের চল্লিশ বয়সের এক ব্যক্তির কাশগুলির শিবেদের উনচল্লিশ বয়সের এক ব্যক্তির এবং কল্লার খানেদের সাতচল্লিশ বয়সের এক মহিলার সতেরো বয়সের এক কিশোরের পঁয়তাল্লিশ বয়সের এক ব্যক্তি ও একচল্লিশ বয়সের এক ব্যক্তি সহ চন্দ্রকোনা হাসপাতালে মোট জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে তাছাড়া মেদিনীপুর আয়ুষ হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজে ঘাটাল মহকুমার কেউ নেই শালবনী করোনা হাসপাতালে ঘাটাল থানার দুজনের করোনার রিপিট টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন সেই সঙ্গে নিউজ পোর্টাল ডব্লিউ এবং মোবাইল অ্যাপে চোখ রাখুন ঘাটাল মহকুমার যে কোনো খবরের সন্ধান দিয়ে আমাদের সমৃদ্ধ করুন নমস্কার ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন